এবারের ঈদে অভিনেতা শাকিব খানের একটি সিনেমা মুক্তি পায়। এদিকে শবনম বুবলির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ছবির প্রচার প্রচারণার পাশাপাশি তিনি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছেন। এই অভিনেত্রী যেখানে যান শাকিব অপুকে নিয়ে প্রশ্ন থাকবেই, তাই তাদের নিয়ে মন্তব্যে আবারও শিরোনামে এসেছেন তিনি। এরই মধ্যে এই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। ঈদের একটি অনুষ্ঠানে বুবলি জানান শাকিবের সঙ্গে এখনও তার ডিভোর্স হয়নি, সময় নিচ্ছেন তারা কিন্তু আলাদা থাকছেন, মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা। এই অভিনেত্রী আরও বলেন শাকিবের বাসায় গেলে জয় ও তার মা অপু বিশ্বাসের সঙ্গে দেখা হয়, এমনকি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন অপু। এই অভিনেত্রীর এমন মন্তব্যে বেশ তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। এমনকি তার এ বক্তব্যে নাকি ভীষণ বিরক্ত অপু শাকিব। এবার আলোচিত সমালোচিত বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি। সুরুজ বাঙালি বলেন এখন শাকিব অপু দুজনেই ভালো আছেন, কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সব কিছু নষ্ট করতে চাচ্ছে বুবলি। শাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে বুবলি, তাকে ধরে 10টি সিনেমাও করেছে, বুবলিকে শাকিবেই উপরে উঠিয়েছে। তিনি আরও বলেন এই বুবলি কিন্তু আগে থেকেই বিবাহিত, তবে এ বিষয়টা জানতো না শাকিব। শুধু তাই নয়, তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে, শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলছে তাকে। কিন্তু বীর তো শাকিবের নিজের রক্তের, এজন্য বীরকে কখনোই ফেলে দেবে না শাকিব। এই কৌতুক অভিনেতা বলেন বুবলি চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে বাঘ বসাতে। যেখানেই শাকিব অপু এক হয়েছেন তখন তাদের মধ্যে বুবলির নাক গলানোর কী প্রয়োজন? প্রসঙ্গত 2016 সালে বসগিরি সিনেমার মাধ্যমে ডাকাই সিনেমার অভিনয়ের সূচনা হয় বুবলির, এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এরপর টানা কয়েকটি সিনেমায় জুটিবদ্ধ দেখা গেছে তাদের। তবে 2022 সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবি পাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন চিত্রনায়িকা বুবলি। এরপর একদিন শাকিব বুবলি একসঙ্গে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন। এরপর একই বছরের 3 অক্টোবর ফেসবুকে অন্য এক পোস্টে শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে বুবলি বলেন এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটি তারিখ। এর মধ্যে 20 জুলাই 2018 সাল হচ্ছে তাদের বিয়ের তারিখ এবং 21 মার্চ 2020 হচ্ছে ছেলের জন্মের তারিখ।